এভরিওয়ান, চলে এসেছি আর একটা ঝকঝকে তকতকে স্যানিটাইজড ব্লগ নিয়ে। আজকে হচ্ছে ওয়েডনেসডে, বাজে বিকেল 6:30, আজকে হচ্ছে 23শে সেপ্টেম্বর। তো আমরা এখন বেরোবো। তোমরা অলরেডি থাম্বনেলে দেখেছো যে মেনশনড আছে যে আমাদের অ্যানিভার্সারি, ইয়েস আজকে নয়, 21শে সেপ্টেম্বর, মানে মানডে আমাদের অ্যানিভার্সারি ছিল, আমাদের রেজিস্ট্রি অ্যানিভার্সারি। তো 2016তে 21শে সেপ্টেম্বর আমাদের রেজিস্ট্রি হয়েছিল আর আশীর্বাদ হয়েছিল। তো গত 4 বছর ধরে সেটা আমরা সেলিব্রেট করি এবং এই দিনে আমরা একটু আনন্দ ফুর্তি করি। 21শে সেপ্টেম্বর অ্যাকচুয়ালি আমার কাছে ভেরি 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 ইম্পর্টেন্ট, বিকজ 21শে সেপ্টেম্বর করিনা কাপুরের বার্থডে। অ্যান্ড তোমার নিজের এনগেজমেন্ট অ্যানিভার্সারি, সেটা ছেড়ে তুমি একজন করিনা কাপুর হচ্ছে আমার ফেভারিট অ্যাক্ট্রেস, আমার ভীষণ ভালো লাগে করিনা কাপুরকে, আই জাস্ট লাভ হার। অ্যান্ড করিনা কাপুরের বার্থডে অন 21শে সেপ্টেম্বর। সো ইনফ্যাক্ট আমার ভাসুর যখন আমার মাকে ডেটসগুলো দিয়েছিল আমাদের এনগেজমেন্টের, 4-5টা ডেট দিয়েছিল যে কাকিমা 4-5টা ডেট পুরোহিত মশাই বার করে দিয়েছে, এর মধ্যে দেখো কোনটা তোমাদের জন্য সুটেবল হবে। তো আমি যেই দেখেছি ওর মধ্যে 21শে সেপ্টেম্বর আছে, আমি আর অন্য কোনো জিনিস চিন্তা না করেই বলেছি হ্যাঁ 21শে সেপ্টেম্বরই আমরা এনগেজমেন্ট করবো। সো আরও একটা ব্যাপার আছে অ্যাবাউট 21শে সেপ্টেম্বর, তো চলো সেটা গিয়ে বলি। ফাইনালি পৌঁছে গেছি, এখন যাব শাড়ি কিনবো সাহা টেক্সটাইলস থেকে। যবে থেকে ওর সাথে আমার বিয়ে হয়েছে তবে থেকে প্রত্যেক বছর একটা শাড়িও আমাকে সাহা টেক্সটাইলসে এসে কিনে দেয়, কেন জানি না, ওর কোনো ওখানে ওর কোনো এক্স গার্লফ্রেন্ড কাজ করে না কিছু আমি জানি না, যে ওকে দেখায় যে দেখো আমার বউকে নিয়ে আমি আসছি তোমার এখান থেকে শাড়ি কিনতে, কি ফান্ডাটা আমি জানি না, বাট আমাকে প্রত্যেক বছর কিনে দেয়। কিনে দেওয়ার ব্যাপারটাই বলছি, কারণ হচ্ছে এই চত্বরটা আমার খুব ফেভারিট, মানে আমার সবসময় ইচ্ছে ছিল যে এই এই অঞ্চলে যদি আমার একটা বাড়ি হতো বা কেউ একজন খুব কাছের মানুষ থাকতো যার কাছে এসে একটু সুখ দুঃখে আলাপ করতে পারতাম, সেই সুযোগে এই পরিবেশটার একটু লুফত উঠাতে পারতাম। আবার কি নোংরা কথাবার্তা, আরে কি নোংরা ভাবে নিলে নোংরা কথা, তুমি তো নোংরাই, আমি কি কোনো মেয়ের কথা বলেছি তোমাকে? তোমাকে তো আমি মেয়ে বলিনি, আমি বলেছি এটা নোংরা কথা, মানে ইট ক্যান বি আ মে, ইট ক্যান বি আ ছেলে, বাট ইট হ্যাজ টু বি আ বন্ধু। ছেলেও চলে তোমার আজকাল? 2000 years later দীর্ঘ 1 ঘন্টা পরে আমরা চলে এসেছি পার্ক সার্কাসে, কোয়েস্টমলের পার্কিং লটে আমরা বসে আছি গাড়িতে। ব্যাপারটা হচ্ছে স্নেহা বিগত 1 ঘন্টা ধরে সাহা টেক্সটাইলের মধ্যে ঘোরাঘুরি করলো, করে প্রায় 50খানা মতো শাড়ি দেখলো, 10 জন মতো সেলসের লোককে উত্তক্ত করলো, করে একটাও শাড়ি কিনলো না, করে আমার মান সম্মান সব ধুয়ে দিয়ে বেরিয়ে গেলো। ভাগ্যিস মাস্কটা পরেছিলাম, তাই জন্য পরের বার গেলে লোকটাগুলো ঢুকতে দেবে। এই যে এরকম আসা, এই মাস্কটা তো পরবই না, এটা ওরা আইডেন্টিফাই করে রেখেছে, ছবি তুলে রেখেছে, সিসিটিভিতে রয়েছে, রাত্রে বসে দেখবে। এই দুটো মালকে যেন ভবিষ্যতে দোকানের সামনে ঘোরাঘুরি করতে না দেখি। আরে আমার পছন্দ হচ্ছে না, তুমি কি জোর জবরদস্তি? আমি জীবনে প্রথমবার ওকে মন থেকে এলো যে আমি একটা শাড়ি কিনে দেবো, এবং আমি জীবনে প্রথমবার এলো। তুমি কে ভাই, নতুন এসছো নাকি পৃথিবীতে? হ্যাঁ নতুন। কেন নতুন বইয়ের মতো করছো? কেন নতুন বই কি এর মধ্যে রয়েছে না, কেন শুটিং করছো? আমি নতুন বই তো যত সবাইকে বলি, এখন কোয়েস্টমলে এসেছি। এখান থেকে চেষ্টা করব আমি ম্যাকের কিছু লিপস্টিক এবং মেকআপের আইটেম সংগ্রহ করতে, কারণ কি তোমরা খুব ভালো মতনই জানো যে আমি একটু মেকআপের জিনিস। তুমি তো বলে এক পিস লিপস্টিক কিনবে? না না না, ওটা বলে তোমাকে আমি নিয়ে এসেছি এখানে। আই লাভ ইউ। বন্ধ হয়ে গেছে নাকি গো? না খোলা আছে, বুঝতে পারছি না, বন্ধ শেট আর বন্ধ হয়ে গেছে, ফেলে দিও করতে যাচ্ছে, বলো না কি করবো। বডি সব অ্যাকসেসরিজ বন্ধ হয়ে গেছে, কি করব আমি? 40 বাজছে আমার কপালটা এত বেশি খারাপ, ববি ব্রাউনে গেলাম, প্রথমে ম্যাকে গেলাম ম্যাক বন্ধ, ববি ব্রাউনে গেলাম ববি ব্রাউন বন্ধ, আজকে এবারটা দিতে রাজি কিন্তু একটা দোকান খোলা নেই। কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে, দারুণ দারুণ লাগছে, যেখানেই যাচ্ছি বলছে বন্ধ বন্ধ বন্ধ।
দেখা যাক লাইফস্টাইলে খোলা আছে খোলা আছে খোলা আছে খোলা আছে আমি যে গেছিলাম আমি লাইফস্টাইলে ওখানে গিয়ে পারফিউম দেখলাম বাট আমার না অ্যাকচুয়ালি পারফিউমের বাগান আছে তো যেন ভাবলাম আমার পয়সা নষ্ট করবে সি বেসিক্যালি ব্যাপারটা কি হচ্ছে বলো তো আমার মধ্যে না একটা উন্নতি এসেছে সেটা হচ্ছে যে আগে যখন আমি জিনিস কিনতাম আমি দাম জিজ্ঞাসা করতাম না আর আমার দরকার হোক কি না হোক আমি নিয়ে নিতাম কিন্তু ডিউরিং দিস কোভিড অ্যান্ড আফটার দিস মানে মানে ডিউরিং দিস প্যান্ডামিক অ্যান্ড ডিউরিং দিস কোভিড অ্যান্ড মানে আই হ্যাভ লার্ন সামথিং সেটা হচ্ছে আমি যখনই কোনো জিনিস দেখছি আমি তার ট্যাগ দেখছি কত দাম কত ডিসকাউন্ট অ্যান্ড তারপর আমি এটা ভাবছি তারপর আমি এটাও ভাবছি যে এটা কি আমার অতটা দরকার সত্যি অতটা দরকার কি এটা না কিনলেই নয় তোর অনেকবার বলেছি আমার পারফিউমের কালেকশন দেখাবো কিন্তু দেখানো হয়নি তো আজকে তোমাদের গিয়ে পারফিউমের কালেকশন দেখাবো দিদি ছেনা দিদি আবার একটুখানি ডায়েট করা শুরু করেছে তাই ছেনা দিদি শুধু কফি খাবে ছেনা দিদি আজকে কিচ্ছু খাবে না ছেনা দিদি কিন্তু এখন সত্যি কিছু খাচ্ছে না আর ছেনা দিদি একটু রোগা হতে চাইছে ইয়েস ল্যাভেন্ডার করে আর তুমি দিয়ে কী খাবে আমি একটা সিজার স্যালাড ও সিজার স্যালাড একটা বলেছি উইদাউট চিজ অ্যান্ড মেয়োনিজ বলেছি যে 21 সেপ্টেম্বর আমাদের কাছে আর একটা কারণে স্পেশাল বিকজ এক্স্যাক্টলি 2 বছর আগে 21 সেপ্টেম্বর 2018 আমাদের ক্যাফে এক্সটেন্ড করা হয় এবং যেটা আমাদের পুরো যে বড় মানে ক্যাফেটা ছোট থেকে যেটা বড় হলো সেটার গ্র্যান্ড পার্টি ছিল তো তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই সেদিনকার কিছু মুহূর্ত তো তোমরা ঝটপট দেখে না ততক্ষণ আমরা এখানে ঝটপট খেয়ে নিচ্ছি I'd like to call upon the best half of Calcutta 64 on the stage. My dada, Jyoti Paul. Didi, my sister-in-law, Soumil Paul, and my wife. Ami bas etukuni bolte chai. Calcutta 64 is not a cafe. It's an emotion. It's our pride. This is our pride. This is not a business. আমাদের অনেক হার্ড ওয়ার্ক আমাদের অনেক ব্রেন স্টর্মিং রাত্রি 2-2:30 অবধি ব্রেন স্টর্মিং ভোরবেলা জলদি ওঠা এন্ড এভরিথিং লাইক ইটস টোটালি আই এম গেটিং ভেরি ভেরি ইমোশনাল ভেরি হেভি হার্টেড অ্যান্ড দিস ইজ এটা এটা আমাদের আমাদের বাচ্চা লাইক আমাদের ঐশ্বিকার পর আমাদের বাবুলির পর দিস ইজ আর বেবি থ্যাংক ইউ সো মাচ আমি একটা কথাই বলবো আমি এখানে আমি আলাদা করে বলতে পারবো না যে মানে এর ভালো কাজ বা ওর ভালো কাজ আমি বলতে পারবো না বাট আমি এখানকার স্টাফদের আমি হ্যাটস অফ মানে এরা প্রত্যেকে এত ভালো আর আমি এরকম দেখছি এত বলাই যখনই কোনো মানে বলা হয় তখন হ্যাঁ ম্যাম হাফ অ্যান আওয়ার আলাদা হ্যাঁ ম্যাম এইটা মানে মানে যথেষ্ট ভালো আমার ওদের ব্যবহার এত ভালো লাগে আমার মনে হয় এটা অনেক দূর এগিয়ে নেবে আর আমার ব্রাদার ইন ল মানে ওর ভাবনা চিন্তা তো আমি তো যখনই ওর সাথে কথা বললাম মানে হ্যাঁ ওর সাথে কথা বললে আমার কিছু ভালো লাগছে একটার
করে একটা ইনোভেশন, একটার পর একটা ইনোভেশন। এবং আমার যা স্নেহা তো আমার হাজবেন্ড প্রত্যেকে, আমি বলবো না যে এই আলাদা ও আলাদা, আমার প্রত্যেকে খুব ভালো লাগে, মানে প্রত্যেকে প্রত্যেকের মতো করে এই ব্যাপারটাকে নিয়ে ভেবেছে। তো আগামী দিনে আমাদের স্টাফ, আমরা সবাই মিলে চেষ্টা করবো আপনাদের সব কিছু যেন আপনাদের মনের মতন করে করতে পারে। আমি কাকে ছেড়ে কাকে বলবো, মানে সবাই এত আমাদের হেল্প করছে, ইনক্লুডিং আমার ভাই, আমার বউ স্নেহা, উপলদা। উপলদাকে তো মানে যেভাবে আমাদের হেল্প করছে, কালকে রাত্রে আমরা 12:30 এখানে গান বাজনা করেছি, উপলদা রিহার্সাল করেছে এখানে, আজকে কিছু হয়তো উপলদা সন্ধ্যাবেলায় গাইবে। আমাদের বাকি যারা মেম্বার রয়েছে, স্টাফ মেম্বার্সরা, তো সবাই এত হেল্পফুল, সবাই এত হেল্প করছে আমাদের। এবং আপনারা যারা আমাদের গেস্ট, আপনারা না থাকলে তো আমরা এই জায়গায় আসতেই পারতাম না। আপনাদের ভালোবাসা, আপনাদের সহানুভূতি সব নিয়ে আমরা বড় হচ্ছি। আমরা যখন 2016 সালে শুরু করেছিলাম, আমরা তো মানে জাস্ট ভেবেছিলাম যে কিছু করে দেখি কী হতে হয় দেখা যাবে। তারপর দেখতে দেখতে আমরা 2 বছরে এরকম জায়গায় আসতে পেরেছি। আশা করি আপনাদের আশীর্বাদে আমরা আরও অনেক দূর এগোতে পারব। ধন্যবাদ, থ্যাংক ইউ। তো তোমরা দেখলে এতক্ষণ আমাদের যখন আমরা আমাদের ক্যাফেটা এক্সপ্যান্ড করেছিল সেই পার্টির ভিডিও কিছু তোমাদের দেখালাম। আমরা ভীষণ এনজয় করেছিলাম ওই দিনটা, মানে যতটা মানে মানে কী বলবো, যতটা কষ্টও হয়েছিল, প্রচণ্ড স্ট্রেস হয়েছিল সেদিনকে, কেন কি প্রচুর লোকজন আসা যাওয়া এবং তার আগে প্রচুর প্রিপারেশনস নেওয়া অ্যান্ড অল দ্যাট, কিন্তু মজাও হয়েছিল। আমি আগেও অনেকবার বলেছি তোমাদের সাথে, আমি শেয়ার করবো আমার পারফিউমের কালেকশন, ভিক্টোরিয়া সিক্রেটসের বমশেল। এটার গন্ধটা ভীষণ মিষ্টি, আমার ভীষণ ভালো লাগে। এইটা আমার মা আমাকে বার্থডেতে দিয়েছিল 2017-তে। এর গন্ধটা না ঠিক ওই রজনীগন্ধার কাছাকাছি গিয়েও কাছাকাছি না, আমি বোঝাতে পারবো না এই ফ্রেগনেন্স। এটা অসাম, এটা আমার একমাত্র বারবারির একটা পারফিউম যেটা মায়ের কাছে আমি ভীষণ বায়না করে তারপরে পেয়েছিলাম। দেখো ভর্তি আছে এই পারফিউমটা। মবলর মবলর লেডি এমলেম এলেক্সার, এটা আমার একটা খুব প্রিয় বন্ধু আমাকে এটা গিফট করেছিল। যে ডিকে এনভাইট আমি খুলিনি, এটাও আমার আমার যতদূর মনে পড়ে আমার মা আমাকে কোনো একটা অ্যানিভার্সারিতে দিয়েছিল। এটা এখনও দেখো ভর্তি, এখনও একদিনও মাখিনি। যে ফ্রেশ ব্লসম বি ডিলিশিয়াস, এর গন্ধটাও কীরকম আমি ঠিক জানি না। এটা হচ্ছে আমার সবচাইতে ফেভারিট, এটাও আমি মায়ের কাছে বাইনা করে কিনেছিলাম। এটা হচ্ছে লেডি মিলিয়ন পাকোড়া বানে। তো এটাই হচ্ছে আমার পারফিউম আপাতত, এখানে এইটুকু আছে আর কিছু আছে ওই বাড়িতে। তো বেসিক্যালি বেশিরভাগ পারফিউমই আমার মায়ের কাছ থেকে বাইনা করে জোর জবরদস্তি ইমোশনালি ব্ল্যাকমেল করে কেনা। আর টিকলু আমাকে কখনো কোনো পারফিউম এই জন্য কিনে দেয় না, বিকজ টিকলুর একটা ওই পারফিউমের একটা গন্ধ নিতে পারে না, ওর অ্যালার্জিক টু পারফিউমের গন্ধ। তো বাট আমার দাদু ভাই, মানে আমার বাবার বাবা, আমার পাপা আর আমি, আমরা তিনজন পারফিউমের জন্য পুরো পাগল। আমার বাবা অলমোস্ট হাত পারফিউম মানে জুতো পরে হাতে পারফিউম লাগাতো, এরকম টাইপের মানুষ ছিল। রুমালে পারফিউম, মোজাতে পারফিউম, আমার বাবা পুরো পাপা পুরো পারফিউম পার্সন ছিল, আর আমিও তাই হয়েছি, এবং আমার দাদু ভাইও। তো তুমি একটা অপারফিউম মানুষ। সপ্তাহে 3টা করে ব্লগ আপলোড করার চেষ্টা করব। আমরা দুপুর 2 থেকে 2:30 মধ্যে আপলোড করে থাকি সাধারণত, সেরকমই হবে। এটা হচ্ছে আপডেট নাম্বার 1। আপডেট নাম্বার 2 হচ্ছে আমরা এখন একটু একটু করে বেরোনো শুরু করেছি। তো প্রত্যেক মাসে বিভিন্ন জায়গায় আমরা একটু ঘোরার চেষ্টা করব, পশ্চিমবঙ্গের মধ্যেই, বাইরেও হতে পারে যদি সেরকম সুযোগ আসে, দেখা যাক। এবং তৃতীয় আপডেট হচ্ছে যে তোমাদের বলে রাখি যে আমাদের সাবস্ক্রাইবারটা বাড়ছে না, সে একই কথা। যেও না, যেও না, প্লিজ যেও না। এটা ইঁদুর গেল, 3 তলার বারান্দাতে ইঁদুর, মাই গুডনেস। ছুঁচো, ওটা ছুঁচো, ছুঁচো, হ্যাঁ, ওরা পোষা আমার। ওর নাম হচ্ছে কুসুম, কুসুম, হ্যাঁ, কুসুম লতা। কুসুম লতার কথা আমার কুসুম রোলের কথা মনে পড়ে গেল। এই কুসুম রোল খাইনি বলো কতদিন। আমি কোনোদিনই খাইনি, ঠিক আছে, কী বলছি আমি, চিয়ার্স।